চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। দেড় মাস পর নির্ধারিত দিনে আমি বিনাকে বিয়ে করে এই বাড়ি থেকে নিয়ে যাব। এটা আপনি কখনোই পারবেন না। আপনি এবার আসতে পারবেন। আসসালামু আলাইকুম। তুমি এখন যাও, আমার আর ভালো লাগছে না এসব। আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন এই বিয়ে আমি হতে দেব না। আচ্ছা, তোর হাতে যদি কোনো কাজ না থাকে তুই আমার এখানে অপেক্ষা কর, এক সময় ও তো আসবেই। ঠিক আছে। আপা, আসলে কি কোনো সম্পর্ক ছিল? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। সম্পর্ক না থাকলে চিঠি আদান প্রদান হয় কি করে শুনি? সে ভুলে গেছে সে আরমান চৌধুরীকে বিয়ে করেছে। ওর মতো ছাত পোকাকে আরমান চৌধুরী পিষে মেরে ফেলতে পারে। আরমান, আরমান প্লিজ মাথাটা একটু ঠান্ডা কর। মানে আমি প্রীতমকে বুঝাবো, তুই জাস্ট আমার কথাটা শোন। তুই আর কি বলবি, তুই প্রীতমের হয়ে আমার কাছে সরি বলতে এসেছিস, তোর তো লজ্জা হওয়া উচিত। যে বন্ধুকে সম্মান দিতে জানে না তার জন্য সহানুভূতি, নম্রতা, ভদ্রতা অসম্ভব। ভাবতে পারছি না ও কিভাবে আমাকে মারতে আসলো। ওকে তো অ্যাটেম্প টু মার্ডার কেসে পুলিশে দেওয়া উচিত। প্লিজ আরমান, প্লিজ এটা করিস না। মানে অলরেডি প্রীতম যা হারিয়েছে এর যে বড় আর কি হতে পারে বল। মানে প্লিজ মাথা ঠান্ডা কর, ভুলে যা। আর তাছাড়া থানা পুলিশ কেস এগুলো না তোকে মানায় না। তুই প্রীতমকে বলে দিস সে যাতে জীবনে আমার চোখের সামনে না পড়ে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আরমান, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আর তোকে বলে রাখছি, প্রীতমের মতো কালপ্রিটকে যদি তুই তোর বাসায় আশ্রয় দিস তাহলে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, এবং এটাই চূড়ান্ত কথা। আরমান, এরকম কঠিন বাস্তবতার মুখোমুখি আমাকে ফেললি? শোন, আমি তোকে প্রীতমকে কাউকে হারাতে চাই না। শোন না প্লিজ, আরেকবার ভেবে দেখ, আর কি কোনো উপায় নেই? উপায় একটাই, প্রীতমের মতো স্ক্রাম্বলের সাথে তুই কোনো সম্পর্ক রাখতে পারবি না। যদি পারিস তাহলে ওয়েলকাম, না পারলে তো পারবি। আরমান, Thank you.
হাঁপিয়ে উঠেছি নীরু, একটা মানুষ নেই যার সাথে একটু মন খুলে কথা বলবো। কেন, আরমান ভাই আছে না? আরে ঝামেলা তো ওকে নিয়েই, আমাদের তো এনগেজমেন্টটা হয়ে গেছে, কিন্তু রিনা আপা কোথা থেকে এক চিঠি নিয়ে এসে বলছে এটা নাকি শম্পা আরমানকে লিখেছে, ওদের মধ্যে নাকি সম্পর্ক আছে। চিঠি পড়ে মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল, আর এটা নিয়ে এখন বাড়িতে হইচই পড়ে গেছে। খালাম্মা খালুকে কিছু বলেছে? সবাই বলছে নীরু, বাবা মা তো আরমানকে ডেকে নিয়ে এসে রীতিমতো অপমান করেছে। তুই বুঝতে পারছিস এটা কতটা অপমানজনক? আরে চিঠিটাই বা এলো কোত্থেকে? হ্যাঁ তাই তো, আরমান ভাই কি বললো? সমস্যা হলো তার এই কথা কোন যুক্তিতে বিশ্বাস করবে সবাই? ওর কাছে তো কোনো প্রমাণও নেই, কেউ কি বিশ্বাস করবে যে ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না? আরে ওটা তো বানানো হতে পারে, ওকে ফাঁসানোর জন্য অন্য কেউ লিখেছে। আরে না, চিঠিটা যে শম্পার এটা কিন্তু আরমান স্বীকার করেছে, কিন্তু শম্পাই কখনো এটা আরমানকে দেয়নি। তাহলে আর সমস্যা কোথায়? চিঠিটা শম্পা প্রীতম ভাইয়ের কাছে দিয়েছিল, আর রিনাপা প্রীতম ভাইয়ের কাছ থেকে চিঠিটা নিয়েছে। চপল আমাকে একবার বলেছিল শম্পার চিঠির কথা, কিন্তু প্রীতম আর কবে তো কিছু বলেনি। কিন্তু রিনাপা তো প্রীতম ভাইয়ের কথাই বলল। আমি ভাবছি অন্য কথা, রিনাপা প্রীতম ভাইয়ের খবর পেল কোথা থেকে? ওর তো এটা জানার কথা না, তুই কি জানিস? আমি কি করে জানবো? আর তাছাড়া রিনার পাশে তো আমার কথা হয় না। তবে এটা জানি যে প্রীতম ভাই চপ্পলের বাসায় থাকে। সেটা আমিও শুনেছি। তুই চিনিস চপ্পল ভাইয়ের বাসা? না, হ্যাঁ জানি, চপ্পল আমাকে বলেছিল, কিন্তু কখনো ওর বাসায় যাওয়া হয়নি। একটা উপকার করে দিবি? কি বল? প্রীতম ভাই আছে না, ওনার সাথে একটু দেখা করিয়ে দিবি। আমি? হ্যাঁ তুই। কেন, কোনো সমস্যা? না, হ্যাঁ একটু সমস্যা। কি বারবার হ্যাঁ না করছিস? আসলে চপলের সাথে আমার একটু ঝামেলা হয়েছে, তো এই জন্য আর কি। কি বলিস, আমরা চেষ্টা করছি এক হতে, আর তুই এদিকে ঝামেলা বাঁধিয়ে বসে আছিস। কি হয়েছিল? সে অনেক কিছু, পরে এক সময় বলবো। পরে বলিস আর না বলিস, তুই কিন্তু চপলের বাসায় আমাকে নিয়েই যাবি, আমি প্রীতমের সাথে কথা বলবো, আর তাকে জিজ্ঞেস করবো সে কাজটা কেন করলো। শুনেছি সে শম্পাকে ভালোবাসে, ভালোবাসলে তাকে প্রপোজ করুক, বিয়ে করুক, কেন আরেকজনের সম্পর্কে ঝামেলা করছে? শুনেছি প্রীতম ভাই একটু পাগলা টাইপের, বেপরোয়া। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তাতে লাভ কী? আমাদের সম্পর্কটাতে তো উনিই প্রশ্নবিদ্ধ করছে। তাহলে আরমান ভাই এখন কী করবে? কী করবে? প্রমাণ করার চেষ্টা করবে যে কথাটা সত্য না। কীভাবে প্রমাণ করবে? হয়তো শম্পাকে ডেকে নিয়ে এসে সামনাসামনি বলাবে আরমান, বাট সেটা তো ঝামেলার। ঝামেলার কেন হবে, ডেকে আনলেই তো হয়। আচ্ছা তার আগে তো জানতে হবে যে শম্পা কোথায়, শম্পা কোথায় আছে এটা তো আর কেউ জানে না। ও আচ্ছা, এর জন্য ভাবছিলাম প্রীতম ভাইয়ের সাথে দেখা করে তাকে অনুরোধ করব, আর এর জন্যই তোকে মনে মনে খুঁজছিলাম। বুঝতে পেরেছি, কিন্তু তোকে তো বললাম সমস্যার কথা। তুই ওটা নিয়ে ভাবিস না, তোর সমস্যা আমি সমাধান করে দেব, তুই আগে আমাকে নিয়ে চল। দেখি দেখি টেখি না, আজই চল। আজ? হ্যাঁ আজই, এমনিতেই তো দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আজ তো পারবো না বিনা, আজ আমার জরুরি একটা কাজ আছে। তোর জরুরি কাজটা কাল করিস, প্লিজ আজকে চল। কাজটা খুবই জরুরি বিনা, আজকে না গেলে হবে না, আর তুই ডাকলি তাই ভাবলাম দেখা করে যাই। এই কিসের এত জরুরি কাজ তোর? ওই তো আমার ফুফাতো বোন, ও খুবই অসুস্থ, ডেলিভারি কেস, আর
তাই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ডক্টর প্রয়োজন তো, তাই ডোনার নিয়ে যাচ্ছিলাম আর কি। ও আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু আসবি, কাল আমরা যাব। কাল কাল তো মানে আমার একটা কাজ আছে। আচ্ছা নীরু, তুই কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিস? না না তো, অ্যাভয়েড কেন করব? তাহলে আর কোনো কথা বলিস না, কালকেই আসবি। আচ্ছা চেষ্টা করব। চেষ্টা করব কি রে, কাল কিন্তু আসতেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা তাহলে, দেখে যাস। বিনা কি বললো তোমাকে? আপা বিনা যা বললো তাতে মনে হচ্ছে না যে ব্যাপারটা বিশ্বাস করেছে, ও সন্দেহ করছে। কি সন্দেহ করছে? সন্দেহ করছে এই যে এই সব কিছু করে আরমান ভাইকে ফাঁসানো হচ্ছে। সেটাই বললো? সরাসরি বলেনি, তবে কথায় বোঝা গেল আর কি। আচ্ছা আমি তো আরেকটু হলে ধরা পড়ে যেতাম। কেন, কিভাবে? বিনা জিজ্ঞেস করেছিল যে আপনাকে প্রীতমের কাছে কে নিয়ে গেছে, আর আমি এ ব্যাপারে কিছু জানি কিনা। তুমি কি বললে? আমি বললাম আমি এ ব্যাপারে কিছুই জানি না। খুব ভালো করেছো, বিনা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তুমি ওখানে নিয়ে গেছো, তাহলে কিন্তু তোমার আর বিনা সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আপা। কি সমস্যা? বিনা বলেছে যে ওর সাথে একবার প্রীতমের দেখা করিয়ে দিতে, ও চপ্পলের বাসায় যেতে চায়। খবরদার, এই কাজ কখনোই করবে না, তাহলে চপ্পল ওকে সব বলে দেবে। আমি পাশ কাটিয়ে যাবার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে যেতে চেয়েছিল। পরে আমি বললাম যে আমি হসপিটালে যাব, পরে বলল যে কালকে নিয়ে যেতে। তুমি কি বললে? বলেছিলাম চেষ্টা করব, কিন্তু ও শুনছে না, বলছে যাবেই। তুমি কয়েকদিন এসো না, তাহলে তো হয়ে গেল। ও যে জেদি, সে রাগ করে সম্পর্কই রাখবে না। গেলেও তো সম্পর্কটা থাকবে না, কারণ বিনা যখন জানতে পারবে যে তুমি আমাকে নিয়ে গেছো, তাহলে তো এই সম্পর্ক আরো থাকবে না। শোনো, তুমি কিন্তু পাশ কাটিয়ে যাবে। দেখি, বুঝতে পারছি না যে কি করব। কালকে কিন্তু কেশো না, আমি ভেবে দেখি কি করা যায়, ঠিক আছে? হুম, হসপিটালে যাবে না? ওটা তো আমি এমনি বলেছিলাম। আমিও এমনি বলেছি। এখন যাও, তাছাড়া ও যদি দেখে আমার সাথে তোমাকে, তাহলে তো আরো সন্দেহ বেড়ে যাবে। ঠিক আছে আপা, আমি যাই তাহলে। সাবধানে যেও, আর শোনো, কোনো কিছু জানতে পারলে আমাকে কিন্তু সব জানাবে। ও আরেকটা কথা, প্রীতম চপলের সাথে বিনাকে কোনোভাবেই দেখা করতে দেওয়া যাবে না। হ্যাঁ, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে আপা, খুব সাবধানে। আমি তো সেই কথাই কই, বিনার বান্ধবী ওর লগে তোরা তো খাতির কিসের? হ্যাঁ, কি ফোন দিয়ে আসছোস বলে? কি যে বলো না দাদি, নীরুর সাথে আমার কেন খাতির থাকবে? দেখলি না,
আমার চোখরে ফাঁকি দিতে পারবি না। আমি বুড়া হলে কি হইব, আমার চোখে কিন্তু এখনো ছানি পড়ে নাই। শোন, তুই যা করতেছস এটা কিন্তু ভালো হইতেছে না। দাদি, তুমি যা ভাবছো সেটা কিন্তু না, অকারণে শুধু আমাকে সন্দেহ করো। নীরু বিনার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, আমার সাথে দেখা হলো, তাই আমি ওকে বের করে দিয়েছি, এই তো। এতটা ভালো মানুষ হইলে তুই, তাহলে তো ভালোই হইতো। তোর প্রত্যেকটা কদমে কদমে আমার সন্দেহ হয়। দাদি, এটা কিন্তু খুব অপমানজনক কথা, আমার কদমে কদমে তোমরা সন্দেহ করো। আমি কি চোর না ডাকাত? চোর ডাকাত হলে তো ভালো হইতো, সোনা দানা টাকা পয়সা লইয়া চুপচাপ চলে যেত। কিন্তু তুই যে শুরু করছিস না, তাতে একটা মানুষের পুরা জিন্দগি শেষ হয়ে যাইব। আচ্ছা, তোমরা সবাই মিলে আমার পেছনে কেন লেগেছো বলো তো? আমি কি করেছি? উমা, আমরা সবাই মিলে তোর পিছনে লাগলাম কই? তুই তো আমাকে সবার পিছনে লাগছিস। আমি কেন তোমাদের পিছনে লাগতে যাব? আমি যেটা করছি সেটা ভালোর জন্য করছি, আর সবার ভালোর জন্য করছি। হ্যাঁ, সবার খুব ভালো হইতেছে। আমরা যেতেছি উজানে, আর তুই যেতেছিস ভাটায়, খুব ভালো হইতেছে। এটা তোমাদের ভুল ধারণা দাদি, আসলে তোমরা আমাকে কেউ সহ্য করতে পারো না। বাপের বাড়ি এসে উঠেছি তো, তাই সবার চোখে আমি আমি খারাপ। আমি যখন যাব আর কখনো আসবো না, দেখো নিও। তাহলে তো ভালোই হইতো, শিহাব রে তুই একটা ভেড়া বানিয়ে রাখছিস, তোর উপরে শিহাব একটা কথাও কইতে পারে না। কে বলেছে শিহাবকে আমি ভেড়া বানিয়ে রেখেছি? ও আজকাল অনেক চেঞ্জ হয়ে গেছে। ও কি করে আমার সাথে তুমি জানো? আমার সাথে আঙ্গুল উঠিয়ে উঠিয়ে কথা বলে। তাই নাকি? খুবই আশ্চর্য কথা। শুধু কি তাই, সেদিন আমার গালে পর্যন্ত জ্বর মেরেছে। উমা, কস কি শিহাব এই কাজ করছে? তুই একবার শিহাবকে আমার সঙ্গে দেখা করতে কস তো। অবশ্যই বলব। কত বড় সাহস হল, হ্যাঁ তোরে জ্বর মারে। আমি আজই শিহাবকে তোমার সাথে দেখা করতে বলবো। অবশ্যই দেখা করতে কবি। ঠিক আছে দাদি, আমি যাই। যা। আমার বুক ফেটে যায়, তো নয় মিনিট আসে। একবার দেখেছি, একবার দেখলেই যে খুঁজে পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি আছে? একবার যখন দেখা গেছে খুঁজে ওকে আমি পাবই। তার মানে তুই নেত্রকোণা যাবি? অবশ্যই, দেখিস খুব তাড়াতাড়ি আমি শম্পাকে তোদের সামনে এনে হাজির করব। তোর শরীরের যে অবস্থা, তাতে করে জার্নি করলে তোর শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই একটা কাজ কর, আগে ডাক্তার দেখা, ট্রিটমেন্ট কর, সুস্থ হও, তারপর যেখানে খুশি সেখানে যাস। না না না, দেরি হয়ে যাবে। শম্পাকে যত তাড়াতাড়ি খুঁজে পাবো ততই ভালো। তুই তো কোনোদিনও কারোর কথা শুনিস না, যা ভালো মনে করিস তাই করিস। আচ্ছা প্রীতম, এসব করে লাভ কি বলতো? মাঝখান থেকে শুধু শুধু বন্ধুত্বগুলো নষ্ট হচ্ছে। শম্পার প্রায়োরিটি আমার কাছে সবার আগে, তারপর অন্য কিছু। শম্পার জন্য আমি সব কিছু করতে পারি, সব। শম্পা যে কিসে খুশি তা একমাত্র শম্পাই ভালো জানে। আচ্ছা প্রীতম, তুই শম্পাকে কতটা জানিস? শম্পাকে আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুই কি মনে করেছিস, তুই যা ভাবছিস, তুই যা করতে চাচ্ছিস, শম্পা তাই ভাববে, তাই করবে? অবশ্যই, যেটা সত্য সেটা শম্পা বলবে না? সত্যটা কি? সত্যটা হলো একতরফা, আর একতরফা ভালোবাসার কথা স্বীকার করে আর মানে বিয়েটা ভাঙতে পারবি তুই? কখনো না, অযথাই ছোটাছুটি করছিস তুই। শম্পা যেন এই কথাটাই বলে আমি সেই চেষ্টাই করছি। কোন কথাটা, কোন কথাটা শম্পা বলবে? এই যে শম্পা আর মান দুজন দুজনকে ভালোবাসে, অসম্ভব।
শম্পা এরকম মিথ্যা কথা বলতেই পারে না। বলবে, অবশ্যই বলবে, আমি ওকে বলাবো, এটাই আমার আসল কাজ। প্রীতম, এটাকে ঠিক করছিস? সত্যটা একতরফা, তুই কি ভাবছিস? একতরফা ভালোবাসার কথা স্বীকার করলে আরমানের বিয়েটা ভেঙে যাবে? ওই যে বললাম, শম্পার সুখের জন্য আমি সব করতে পারি, আমি সব করব। তাই বলে মিথ্যে কথা বলাবি? মিথ্যে কথা বলে আরমানের বিয়েটা ভেঙে আরমানের সাথে শম্পাকে বিয়ে দিবি, তাহলে কি ওরা সুখী হবে? তোর সমস্যা কি? তুই এইটা নিয়ে বারবার আমাকে ডিসকারেজ করার চেষ্টা করছিস কেন? কেন করি? কারণ আমি তোদের ভালো চাই। প্রীতম, এগুলো বন্ধ কর, বরং তুই শম্পার সামনে গিয়ে দাঁড়া, তোর ভালোবাসার কথা জানা ওকে। আমার বিশ্বাস, ও তোকে বিয়ে করলে অনেক সুখী হবে। কত শখ করে মেয়েটার বিয়ে ঠিক করলাম, এখন কিনে সবকিছু বরবাদ হয়ে যাবে। আরে, বরবাদ হয়ে গেছে তোমার কে করলো? তার পেছনে কারণ আছে। প্রীতম শম্পাকে ভালোবাসে, আর এই জন্য এসব করছে। প্রীতম, লোক আসানোর কথা বলিস না আরমান। প্রীতম যদি শম্পাকে ভালোই বাসে, তার চিঠি দেখে তোর বিয়ে আটকাতে যাবে কেন? আচ্ছা, বাড়ির সুদার লোক রে, তুই পুতুলের মতো নাচাইতেছিস, এসব গুইরা কি শান্তি পাশে পারে? কত দেখো দাদি, আমি যা করছি সব বিনার ভালোর জন্যই করছি। তোমার অফিসে কাজ নিয়ে যে ঝামেলা ছিল, সেটা কি মিটেছে? কোম্পানি চালাতে গেলে ওরকম একটু একটু ঝামেলা হবে, ঠিক হবে আবার ঝামেলা হবে, এটা স্বাভাবিক। ওসব নিয়ে বসে থাকা তো চলবে না।